শেষ হলো সিরাজগঞ্জের শাহজাদপুর বড়াল নদীতে মাসব্যাপী বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল 6টি পানসি ও সরঙ্গা নৌকার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নদীর দুপারে জড়ো হয়ে খেলা উপভোগ করেন হাজারো মানুষ। নানা রকম বাদ্য বাজনা আর গানের সুরে বাইছালরা বিজয়ী হতে প্রাণপণ চেষ্টা করেন। এ সময় নৌকায় অংশ নেয় ব্যান্ড দল ও মুক্তিযুদ্ধের প্রতীকী। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি দর্শক, প্রতিযোগী ও আয়োজকরা। শেষে বিজয়ী নৌকা ও বাইছালদের পুরস্কার হিসেবে দেয়া হয় মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন। এছাড়া এতে অংশ নেয়া অন্যান্য প্রতিযোগীর জন্যও ছিল পুরস্কার। নৌকা বাইচ প্রতিযোগিতা যাতে আগামী দিনেও অব্যাহত থাকে সেজন্য আমি, আমার ভাই, আমরা সকলে মিলে এটার সফলতা কামনা করব এবং কাজ করব, সহযোগিতা করব।